বেসরকারি কেবলের দাপটে নাজেহাল শহর শিলিগুড়ি। কঠোর পদক্ষেপ গ্রহণের ভাবনা পুরসভার। শিলিগুড়ি শহরের রাস্তা থেকে এক ফালে আকাশ দেখতে চাইলে ওপরে দেখা যাবে রং বেরঙের কেবল তারের সমারোহ। দেখে মনে হবে যেন শিলিগুড়ি শহরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এর ফলে শহরের সৌন্দর্য যেমন হারিয়ে গেছে, তেমনি দৃশ্য দূষণের জেরবার আবার মাঝে মাঝে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটছে। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদেরও। তারপরও এই বেসরকারি সংস্থাগুলির বিরুদ্ধে কেবল তারের দাপাদাপি রুখতে কেন রাশ টানছে না প্রশাসন, তা নিয়েও একাধিকবার প্রশ্ন উঠেছে। যদিও মাঝে মধ্যেই পুরসভার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করার হুমকি দেওয়া হয়, তবে সেই হুমকিতেও ডোন্ট কেয়ার মনোভাব তাদের। একের পর এক রং বেরঙ্গি কেবল তারের শহরকে একেবারে মুড়ে ফেলার কাজ আজও অব্যাহত। তবে এবার শহরকে দৃশ্য দূষণ ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে উদ্যোগী হলেন পুরসভার মেয়র গৌতম দেব। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বহুবার নোটিশ দেওয়ার পরও এই বেসরকারি সংস্থাগুলি কেবল তার সরানো নিয়ে কোনো রকম উদ্যোগ গ্রহণ করছে না। মেয়র জানান, পুরসভার পোল বা জায়গা ব্যবহার করার পরও কোনো রেভেনিউ পাচ্ছে না পুরসভা। সেই সমস্ত একাধিক কারণে এবার কেবল সরাতে বেসরকারি সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। ওদের নোটিশও করেছি, আমরা পুরো লাগাতার চেষ্টা করছি কেবল ডেড লাইনগুলো আগে সরাতে হবে, তারপর কেবিলগুলো একটা কমন কেবল ওই ওদের একটা বলেছি যে একটা কমন লেআউট করে ওর মধ্যে দিয়ে কেবিলগুলোকে পাস আউট করা, আর এরপর তো বেশিরভাগ জায়গায় আন্ডারগ্রাউন্ড কেবলিং হয়ে যাবে ইলেকট্রিসিটি, তখন এদেরও আন্ডারগ্রাউন্ডেই যেখানে যেখানে হবে কমন টাক ওরা এসিডিসির সঙ্গে কথা বলে টেকনিক্যালি যদি ভ্যাবল হয় তাহলে মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর নাহলে কমন একটা কেবল করে তার মধ্যে দিয়ে সমস্ত তারগুলো ঢুকবে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারে ভর্তি, আগুন লাগছে, অসুবিধা হচ্ছে, কর্পোরেশন এক পয়সা রেভিনিউ পাচ্ছে না, আমাদের তারগুলো আমাদের পোলগুলো ব্যবহার করছে, এসিডিসিরও করছে, দৃশ্য দূষণ হচ্ছে, এই পোলগুলোতে চাপ পড়ছে, তারপর আগুনও লাগছে, এগুলো আইনত এইভাবে করা যায় না, তাদের